নমস্কার আমি ডক্টর সুমন্ত ভট্টাচারিয়া কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউনেটোলজিস্ট আজকের যে টপিকটা আমরা আলোচনা করবো ফর দ্য নিউ বর্ণস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য ফিজিওলজিক্যাল জন্ডিস আমরা দুটো তিনটে জিনিস নিয়ে আজকে আলোচনা করবো দ্যাট ইজ ভেরি কমন টপিক অ্যাজ ওয়েল বাট স্টিল ফর দ্য পেরেন্টস ফর দ্য মাদার্স নিউ 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 মাদার্স এই জিনিসটা জানাটা খুব ইম্পর্টেন্ট হুম সো জন্ডিস আমরা কাকে বলি জন্ডিস মানে হচ্ছে আমরা অনেকেই জানি যে বিলিরুবিন বলে আমাদের রক্তের মধ্যে একটা জিনিস থাকে যেটা বেড়ে গেলে জন্ডিস ডেভেলপ করে সো সেটাকে আমরা বলি জন্ডিস এইবার এই প্রসঙ্গে যেটা বলার ইন কেস অফ জন্ডিস আমরা যখনই জন্ডিস কথাটা শুনি আমাদের মাথায় একটা সবসময় একটা কনফিউশন থাকে সো ওয়েদার দ্যাট ইজ রিলেটেড টু দ্য লিভার অর নট লিভার কি খারাপ হয়ে গেল যে জন্ডিস বলছে জন্ডিস মানে তো লিভারের সঙ্গে সমস্যা কিন্তু সেটা কিন্তু নয় ইন কেস অফ নিউ বর্ণস দ্য জন্ডিস ইজ কল্ড ফিজিওলজিক্যাল জন্ডিস দ্যাট ইজ বেসিক্যালি নর্মাল নিউমন্সের ক্ষেত্রে যে জন্ডিসটা হয় ডে থ্রি বা ডে ফোরে দ্যাট ইজ নট অ্যাটল টু দ্য লিভার লিভার ইনফেকশনের জন্য সেটা হয় না সেটা কেন হয় বিকজ ইন এভরি নিউমন্স তাদের ক্ষেত্রে কি হয় জন্মের পরেই ওদের হিমোগ্লোবিন পারসেন্টেজ খুব বেশি থাকে রক্তে এই হিমোগ্লোবিনটা ভেঙে আস্তে আস্তে এই বিলেরুবিনটা তৈরি হয় যেহেতু এই হিমোগ্লোবিন পার্সেন্টেজটা অনেক বেশি থাকে রক্তে সেই জন্য ওদের ক্ষেত্রে একটা জন্ডিস হওয়ার প্রবাবিলিটি মানে বেলেরুবিন বেড়ে জন্ডিস হওয়ার একটা প্রবাবিলিটি থাকে সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফিজিওলজিক্যাল জন্ডিস এটা লিভারের সঙ্গে কোনো রকম রিলেটেড নয় নেক্সট যেটা হচ্ছে জন্ডিস আমি কিভাবে দেখবো জেনারেলি দেখা গেছে নিউবন্সের ক্ষেত্রে ডে থ্রি বা ডে ফোরে যখন বাচ্চার বয়স তিন দিন বা চার দিন হচ্ছে বাচ্চার গায়ের রংটা আস্তে আস্তে একটু হলুদ হয়ে যায় সেটা আরও ভালো আপনারা দেখতে পাবেন ইন সানলাইট আইডিয়ালি সেটাই করা উচিত কিন্তু ইন কেস অফ আপনারা হোয়াইট যে এলইডি লাইটস আছে তাতেও অনেক সময় বোঝা যায় ইয়েলো লাইটসে একটু বোঝা মুশকিল বাট হোয়াইট লাইটস এবং অ্যালং উইথ দ্যাট দ্য বেটার অপশন উইল বি ফর দ্য সান লাইট এই দুটোতে দেখা যায় ডে থ্রি বা ডে ফোরে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় গায়ের রঙটা একটু হলুদ হয়ে যায় যখনই আপনি স্কিনে প্রেস করবেন প্রেস করে হাতটা যখন সরিয়ে নেবেন দেখবেন স্কিন কালারটা মনে হচ্ছে যেন একটু ইয়েলোইস ইয়েলোইস হুম অ্যালং উইথ দ্যাট টিপ অফ দ্য নোজ অ্যালং উইথ দ্যাট চেকস অ্যালং উইথ দ্যাট চেস্ট অ্যালং উইথ দ্যাট এইগুলোতে আপনি প্রেস করে করে যখন দেখবেন তখন দেখতে পাবেন যে এই জায়গাগুলোর কালার পিঙ্ক আর নেই তখন ওগুলো ইয়েলোই হয়ে যাচ্ছে ঠিক আছে সেইটাই হচ্ছে জন্ডিস যখন এরকম হবে ফার্স্ট হচ্ছে যখন আপনি তিন চার দিন হসপিটালে থাকছেন সেই অবস্থায় যদি যে পেডেট্রিশিয়ান বা নিউরোটোলজিস্ট দেখছেন উনি যদি সেটা পিক আপ করে তখনই তার ট্রিটমেন্ট করেন ট্রিটমেন্ট প্রসঙ্গে আমি আসছি তার ট্রিটমেন্ট করেন দ্যাট ইজ অ্যাবসোলিউটলি ফাইন যদি না হয় অনেক ক্ষেত্রে যেটা হয় ডে থ্রি বা ডে ফোরে আপনি বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়েও কিন্তু চার পাঁচ দিন পরেও সেটা ডেভেলপ করতে পারে সেই জন্য কিভাবে এটা দেখব সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট কিভাবে আমি জন্ডিসটা বুঝবো স্কিনে প্রেস ইফ দ্যাট ইজ গেটিং ইয়েলোইস কন্ট্যাক ইউর নিয়ারেস্ট পেডেট্রিশিয়ান অন নিউরেটোলজিস্ট ঠিক আছে নেক্সট হচ্ছে এই ট্রিটমেন্ট সো ফিজিওলজিক্যাল জর্নিজ বেসিক্যালি আমরা যেটা ট্রিটমেন্ট করি ফটোথেরাপি বলে একটা জিনিস হয় দ্যাট ইজ বেসিক্যালি এ ব্লু লাইট একটা ইউভি লাইট আল্ট্রাভায়োলেট একটা লাইট আমরা দিই একটা নির্দিষ্ট তার একটা আপনার স্পেকট্রাম থাকে হুম সেই স্পেকট্রামে আমরা ওই ইউভি লাইটটা দিলে ইউভিলাইটটা কি করে এই বেলেরুবিন যেটা শরীরে তৈরি হয়ে আছে এক্সেস সেইটাকে একটা অন্য কম্পাউন্ডে শিট শিফট করে লিমোভুডিন বলে একটা কম্পাউন্ডে শিফট করে সেইটা ইউরিনের মধ্যে দিয়ে বার করে দেয় তাতে আস্তে 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 বেলেরুবিনটার রক্তে কমে যায় এবং আস্তে আস্তে জন্ডিসটাও কমে যায় সো দ্যাট ইজ নট এ ইনভেসিভ প্রসিডিওর ইনভেসিভ মানে এটা কোনো পেনফুল প্রসিডিওর নয় বাচ্চা বেডে শুয়ে থাকবে ওপর থেকে এই নীল রঙের আলোটা দেওয়া হবে ঠিক আছে সেই আলোটাই এই বেলুরুবিনটাকে ইউরিনের মাধ্যমে বার করে দেবে অন্য একটা কম্পাউন্ডে শিফট করে ঠিক আছে সো এই ট্রিটমেন্টটা আমাদের করতে হয় ফর দ্য ফিজিওলজিক্যাল জন্ডিস এর বাইরে বিশেষ কিছু করার দরকার হয় না অনেকের ক্ষেত্রে যারা এই ব্যাপারটা নেগলেক্ট করে তাদের ক্ষেত্রে হয়তো একটু লং টার্ম হয় আদারওয়াইজ ইউজুয়ালি প্রত্যেকটা বেবির একটা বয়স অনুযায়ী বিলিরুবিনের একটা মাত্রা আছে আমাদের একটা বেলুরুবিন টেস্ট করতে হয় এই রিপোর্টটা দেখার আগে এই ট্রিটমেন্টটা করার আগে বিলিরুবিন আমাদের একটা টেস্ট করতে হয় সেই টেস্টটা করে রিপোর্ট ওয়াইজ আমাদের ফিক্স করতে হয় যে ওয়েদার দ্যাট ইজ ফিট ফর দ্যাট গিভিং ব্লু লাইট অন নট এই ব্লু লাইট দেওয়াটাকে বলা হয় ফটোথেরাপি সেই ফটোথেরাপিটার জন্য বাচ্চা আদৌ অ্যাপ্লিকেবল অন নট ধরুন কথার কথা বাচ্চা জন্ডিস থাকার কথা চার দিনের মাথায় বারো এবার ধরুন আমরা টেস্ট করলাম টেস্ট করে আমরা দেখলাম সেটা তেরো আছে তার মানে আমাকে ট্রিটমেন্ট করতে হবে ইফ দ্যাট ইজ লেস দ্যান টুয়েলভ ইলেভেন আমার ট্রিটমেন্ট করার দরকার নেই আই ক্যান গো টু দ্য হোম অলসো সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে একটা বেলেরুবিন টেস্ট করা আফটার দ্যাট উই ক্যান মেক এ ডিসিশন ফর দ্যাট ট্রিটমেন্ট এই প্রসঙ্গে যেটা একটা আরেকটা জিনিস যেটা বলার যে ফিজিওলজিক্যাল জন্ডিস যদি ধরুন নেগলেক্ট কেউ করে তার কমপ্লিকেশানস কিছু হতে পারে তার মধ্যে একটা মারাত্মক কমপ্লিকেশন হচ্ছে টেরাস সেই জন্য আমরা বলি যে এই ফিজিওলজিক্যাল জন্ডিসটাকে তোমরা ক্যাজুয়ালি নিও না দ্যাট ইজ ভেরি কমন বাট দ্যাট মে কজ এ আনকমন কমপ্লিকেশনস ঠিক আছে সেই জন্য টেরাস মানে কি টেরাস হচ্ছে এই বিলিরুবিনটার মাত্রাটাই এতটা বেড়ে যায় রক্তে যে সেটা ব্রেন ব্রেনের মধ্যে প্রেসিপিটেট হয়ে যায় তখন আমাদের ব্রেন যে নর্মাল ফাংশনস করার এবিলিটি থাকে সেই এবিলিটিটাকে ব্রেন হারিয়ে ফেলে তখন বিভিন্ন রকম কমপ্লিকেশনস হয় সিজার্স হয় কনভালশনস হয় বাচ্চা নর্মাল ডেভেলপমেন্টস হয় না এবং দ্যাট ক্যান বি এ ফ্যাটাল অ্যাট এনি পয়েন্ট অফ টাইম সো সেই জন্য আমাদের এই ফিজিওলজিক্যাল জন্ডিস এটা অ্যাজ দ্যাট ইজ অলসো ফিজিওলজিক্যাল বাট উই শুড ট্রিট দ্যাট ইফ দ্য লেভেল অফ দ্য বিলিডুবিন ইজ মাছ হায়ার রাদার দ্যান দ্য লেভেল অ্যাট দ্যাট টাইম অফ এজ অফ দ্য বেবি তো সেটা খুব ইম্পর্ট্যান্ট সেই জন্য আমার মনে হয় যে এরকম যদি কোনো সিমটোমেটিক্যালি কিছু মনে হয় আপনারা ডেফিনেটলি পেডিটিশিয়ান বা নিউরোলজিস্টকে দেখান তাদের সঙ্গে আলোচনা করুন এই রিলেটেড যদি কোনো রকম ফার্দার প্রশ্ন থাকে আমি যতটা সম্ভব পারবো আপনাদের এই রিগার্ডিং যতটা হেল্প করার আমি করব থ্যাংক ইউ নমস্কার